গোটা সৃষ্টি আল্লাহর কাছে আবদার করেছিল আল্লাহ তাআলা এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে অবশ্যই আপনি আমাদেরকে দেখাবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কথাগুলোকে গ্রহণ করে সন্তান জন্ম নেওয়ার পরে আমি কোলে নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া প্রদক্ষিণ করায়া গোটা সৃষ্টি জীবের কাছ থেকে সালাম নিয়া আমি আবার শিশু নবীকে আপনার কাছে ফেরাইয়া দিলাম সংক্ষেপ করে বুঝাইয়া দেই আমার নবী বড় হতে লাগলেন কিছুদিন পরে তায়েফের মানুষের যাকাত ছিল সাদিয়া গুত্রের যাকাত ছিল মক্কায় এসে শহরে এসে সন্তানদেরকে নিয়ে যাওয়া গ্রামে তারা নিয়ে যেতেন শহরের মায়েরা সন্তানদেরকে গ্রামের মহিলাদের কাছে দিয়ে দিতেন কারণ গ্রামে গেলে শুদ্ধ আরবি ভাষা শেখা যেত শুদ্ধ সংস্কৃতি শেখা যেত কারণ শহরের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোক বসবাস করে ভাষাও যেমন ঠিক থাকে না সংস্কৃতিও তেমন ঠিক থাকে না এই জন্য আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে তায়েফ থেকে কিছু লোক আসা শুরু করলেন তায়েফ থেকে কিছু লোক আসলেন মক্কার মধ্যে আসা শুরু আসলেন মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে যেতে লাগলেন একটা গ্রুপ আসছিলেন যাদের সঙ্গে হালিমাতুস সাদিয়া ছিলেন তার স্বামীও ছিলেন একটা উটনি অথবা একটা গাঁদা যার পিঠে সওয়ার হয় তার আসতেছিলেন এত ক্ষীণকায় ছিল এত দুর্বল ছিল যে গ্রুপ যে প্রতিনিধি দল মক্কায় সন্তানদেরকে সংগ্রহ করবার জন্য আসতেছিলেন দুর্বল হওয়ার কারণে হালিমাতু সাদিয়া সবার পিছনে পড়ে গেলেন সবাই এসে নিজের মতো করে মক্কা থেকে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে নিল মক্কায় আর কোনো বাচ্চা নাই নিয়ে যাওয়ার মতো সবাই আসে বিশ্ব নবীকে দেখে যখনই জানে তার বাবা নাই জন্মের চার পাঁচ ছয় মাস আগে বাবা ইন্তেকাল করেছেন এই কথা শুনলে বিশ্ব নবীকে নিতে কেউ চায় না এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া আসলেন স্বামীকে নিয়ে আসলেন যাওয়ার সময় চিন্তা করলেন খালি যাওয়ার চাইতে এই গরিব হতে পারে বাবা না হতে পারে সন্তানটাকে নিয়ে যাই উপকার হতে পারে নাও হতে পারে এই চিন্তা করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে যে মাত্র কোলে নিয়েছেন নিতে দেরি হয়েছে হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে দোঁদ আসতে দেরি হয় না বরকত শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল আমার বন্ধুগণ বিশ্ব নবীর বরকত আরম্ভ হয়ে গেল কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতে চাই কোলে নেওয়ার পরে যেই দুর্বল উটনির পিঠে উঠলেন নিয়ে যাওয়ার জন্য যখন উঠলেন হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে বসলেন বিশ্ব নবীকে মধ্যখানে বসালেন হালিমাতুস সাদিয়া পিছনে বসলেন তাদের আরোহণের পিঠে তাদের উটনির পিঠে আঘাত করতে লাগলেন কিন্তু যায় না সব থেকে বড় কারণ হলো যায় না কেন তারা আঘাত করলেন যায় না কিতাবের নাম মনে রাখবেন হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাস লিখেন আল্লাহ এমন সময় উটনির জবান খুলে দিলেন উটনি ডাক দিয়া বলতে লাগলো হালিমা তুমি কাকে পিছনে বসিয়েছ সরকারে কায়নাত দুজনের সরদার নবী যাকে উপলক্ষ করে আল্লাহ গোটা দুনিয়া সাজালেন তাকে পিছনে বসিয়ে তোমার স্বামী যদি সামনে বসিয়ে আমাকে আঘাত করে রক্তাক্ত করে
করে মেরে ফেলতে পারে কথা দিতে পারি বিশ্ব নবীকে পিছনে বসায়া এক কদম সামনে যেতে পারি না আল্লাহু আকবার কথাগুলো শুনেন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে সামনে বসালেন বুঝতে পারেন না কি হচ্ছে একদিন আগে তার সাথী বন্ধুরা মক্কা ছেড়ে তায়েফের রোডে যাওয়া শুরু করলো হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে উটনীর পিঠে আরোহণ করায়া একদিন পরে যখন সওয়ারিটা ছাড়লেন ছাড়তে দেরি হলো একদিন আগে যারা গিয়েছিল তাদেরকে পিছনে ফেলে তাদের আগে তায়েফ পর্যন্ত পৌঁছে গেলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ বুঝাতে চান তোমরা কৌশল করে সমাজ থেকে দিনকে মুছে দিতে চাও তোমরা মনে করো তোমাদের কৌশল অনেক বড় তোমরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চাও বুঝো না কারণ তোমরা যা বুঝো না তা আমি বুঝি তোমরা যা পারো না তা আমি পারি আমার বন্ধুগণ ফেরাউন মুসা আলাইহিস সালামকে আটকাবার জন্য লক্ষ লক্ষ বনী ইসরায়েলের সন্তানদেরকে কুলে কাটল মায়েদেরকে বার্থ কন্ট্রোল আইন করে সন্তান জন্ম না দিতে বাধা দিল ইব্রাহিমকে না আসবার জন্য ইব্রাহিম পৃথিবীতে না আসবার জন্য নমরুদ পরিবার কো পরিকল্পনা মন্ত্রী বানালো ইব্রাহিমের বাবা আজরকে আল্লাহ বললেন যে নমরুদ ইব্রাহিমকে আটকাবার জন্য আজরকে পরিবার পরিকল্পনা মন্ত্রী বানিয়েছে আমি আল্লাহ পরিকল্পনা নিলাম সে আজরের ঘরে ইব্রাহিমকে পাঠাইয়া দেব কোন ঠিক কিনা ফেরাউন পরিকল্পনা নিল মুসাকে আটকাবে বনী ইসরায়েলের বাচ্চাদেরকে কচুকাটা করলাম আল্লাহ পরিকল্পনা নিলেন ফেরাউন তুই মুসাকে আটকাতে চাস মুসাকে সমাজে আসতে দিবে না আর আমি আল্লাহ পরিকল্পনা নিলাম এই মুসার লালন পালন করবা তুমি ফেরাউন ঠিক কিনা বলেন আল্লাহর কৌশল উল্টা এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেন আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহ বলেন তোমরা কিসের কৌশল করো কিসের কৌশল আমি আল্লাহর কাছে তোমাদের কৌশল তো পাত্তাই পায় না আমি আল্লাহর কৌশল তো আরো বড় আল্লাহ কোরআনে কারিমের সূরায়ে নিসার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা তোমরা দুনিয়ায় যত কৌশল করো ইসলামকে মুছে দেবার তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মাছি আর মশার চাইতে বেশি দুর্বল ঠিক কেন জোরে বলেন আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আল্লাহর কাছে বলতে পারি না আমরা আল্লাহর পথে চলতে পারি না এজন্য আমার মুসলমান বন্ধুগণ কথা মনোযোগ দিয়ে শোনেন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে ঘরে গেলেন ঘরে ঢুকবার পরে তার কয়েকটা ছাগল ছিল যেই সময় তায়েফের মধ্যে দুর্ভিক্ষ ছিল মানুষের ঘরে খাবার নাই ছাগল স্তনে দুধ নাই উটনির স্তনে দুধ নাই বিশ্ব নবীকে নিয়ে ঘরের ভিতরে যখন ঢুকলেন ঢুকতে দেরি হয়েছে তার সকল ছাগলের স্তনের মধ্যে দুধ চলে এসেছে কোন সুবহানাল্লাহ বরকত দিয়েছেন কে হালিমাতুস সাদিয়ার আর একটা ছেলে ছিল তার নাম আব্দুল্লাহ বিশ্ব নবী কত ইনসাফওয়ালা পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যখন তিনি কথা বলতে পারেন না তখনও হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে যখন দুধ পান করাতেন একটা স্তনে দুধ পান করাতেন তিনি যখন আরেকটা মুখে দিতেন বিশ্ব নবী নিতেন না বুঝাতে চাইতেন আমার আরেকটা ভাই আছে দুধ ভাই আব্দুল্লাহ আমি দুটা স্তনের দুধ পান করতে পারি না আমি একটা পান করতে পারি আর আরেকটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলা এটা ছিল রসুলের আদর্শ আর আজকে রসুলকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয় জঙ্গি বলে গালি দেওয়া হয়
আরে রাসূল সন্ত্রাসী না রাসূল জঙ্গি না রাসূলের আদর্শে সন্ত্রাস বাদ পাওয়া যায় না কারণ যারা গালি দেয় এরা হচ্ছে এই সমাজের সবথেকে বড় বিস্ফোরক কথা বলেন না কেন আমি আগেই বলেছি অনেক নেতা আছে বাংলাদেশে যারা গম চুরি করে করে চাল চুরি কালবাড়ির টাকা চুরি বিধবার ভাতার টাকা বৃদ্ধের ভাতার টাকা বাচ্চাদের স্কুলের দুধের টাকা আর সব চরিত্রহীন বদমাশদেরকে ইউনিয়নে গেলে সার্টিফিকেট দিয়ে দেন চেয়ারম্যানেরা সব না চেয়ারম্যান সার্টিফিকেট দেন চুর ডাকাত ওনারা দেন চারিত্রিক সনদ 1000 টাকা নিয়া সব ভদ্র কথা বলেন আপনি 1000 টাকা কার চরিত্র লিখতেছেন তো সুর ও ফেন্সি ডিল খায় ও ইয়াবা ব্যবসা করে ও বিধবার জায়গা দখল করে ও ইয়াতিমের জায়গা দখল করে খায় ঠিক কি না বলেন তাদেরকে বানাচ্ছেন ভদ্র মানুষ আজকে যারা অনেকে বলে বাসায় কোরআন শরীফ পড়ে আমরা কি কম জানি নাকি আরে পেটের ভিতরে বম মারলে আউযুবিল্লাহ ঠিক করে শুদ্ধ কইতে পারে না এ নাকি কোরআন জানে আলিফ বা তা আছা তুমি জানো তো তোমার কি সমস্যা ভালো কথা ওয়েলকাম তুমি আলিফ বা তা জানো তো আমাদের আপত্তি নাই আলিফ বা তা তো আবু জেহেলও জানে কথা কন নাকি আবু জেহেলের ভাষা কি বাংলা ছিল ইংরেজি ছিল আর কোন ভাষা না আরবি আরবি ছিল না তো তো আরবি ছিল ও আলিফ বা জানতো কিন্তু রাসূলকে মানতো না সুতরাং আলিফ বা তা জানলেই হবে না বিশ্ব নবীকে মানা লাগবে আমার বন্ধুগণ এক পর্যায়ে গোটা তায়েফের মধ্যে ছড়িয়ে পড়ল হালিমার ঘরে একটা বাচ্চা এসেছে হালিমার উটনিগুলা ছাগলগুলা যেই মাঠে ঘাস খায় ওদের স্তনে দুধ হয় আমাদের উটনি ছাগলের স্তনে দুধ হয় না কেন সবাই হালিমাতুস সাদিয়া যেই জায়গায় বকরি রাখে ওই জায়গায় সবাই তাদের বকরিগুলা নিয়ে যায় একই জায়গার ঘাস খায় কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরির স্তনে দুধ হয় আর কারো বকরির স্তনে দুধ হয় না এটা ঘাসের কোনো কোয়ালিটি না ঘাসের কোনো মজা না এটা হলো নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা ঠিক কি না বলেন সংক্ষেপ করে করে কিছু বলবো আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ এক পর্যায়ে বিশ্বনবী একদিন তার ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গিয়েছেন বকরি রাখতে আমার নবী ছোট হঠাৎ করে আব্দুল্লাহ তাকায়া দেখেন আসমান থেকে দুইজন লোক এসেছে লম্বা কাপড় পরিহিত তার আরবি ভাই মক্কার ভাই মোহাম্মদকে শোয়ায়া বুকটা কেটে কি যেন বের করে আবার তারা পানি দিয়ে ধুয়ে আবার অপারেশন করে দিয়েছে আব্দুল্লাহ ভয় পেয়ে দৌড়াইয়া মায়ের কাছে বলছেন মা হালিমাতু সাদিয়া তুমি যেই বাইকে মক্কা থেকে নিয়ে আসছো ওকে মাঠের মধ্যে কারা শোয়া বুকটা কেটে দিয়েছে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে দেইনি আমার বন্ধুগণ লম্বা ইতিহাস এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া বয় পেলেন বিশ্ব নবীকে ফিরিয়ে দিলেন আবার নিলেন আবার দিলেন লম্বা কথা এক পর্যায়ে নবীজি মায়ের কাছে থাকেন বিশ্ব নবী খেলতেন না খেলাধুলা করতেন না কিন্তু মাঝে মধ্যে বিকেল বেলা খেলা দেখতে যেতেন বিকেল বেলা বিশ্ব নবী মাঝে মাঝে খেলা দেখতে যায় একদিন খেলা দেখতে গেলেন সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেল অন্ধকার নেমে আসলো বিশ্ব নবী বাড়িতে আসেন না আমি না চিন্তা করলি আমার সন্তান কোথায় গেল আসে না কেন দৌড়াইয়া তিনি খেলার মাঠে গেলেন গিয়ে দেখেন বিশ্ব নবী মাঠের কর্নারে মাটির মধ্যে বসে বসে হাউমাউ করে কাঁদতেছেন হালি আমিনা বিশ্ব নবীকে জড়ালেন আর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন বাবা কেউ কি তোমাকে আঘাত করেছে কেন তুমি কান্না করো আমার কাছে খুলে বলো বিশ্ব নবী ডেকে বলছেন আম্মা জান প্রতিদিন তো এই মাঠে আমি আসি আজও এসেছিলাম সকল বাচ্চাদের সন্ধ্যা হয়ে গেলে
নাম ধরে ধরে তাদের বাবা এসে ডেকে নিয়ে যায়, কোলে উঠাইয়া কপালে চুম্বন করে সবাইকে নিয়ে যায়। মা আজও আমার বাবা এসে আমাকে একদিন নাম ধরে ডাক দিল না, আজও আমার বাবা আমাকে কোলে নেয় নাই, এই ব্যথায় মাটির মধ্যে বসে কান্না করি। মা কোনদিন কি বাবা আমাকে ডাক দিবে না, আমাকে দেখবে না? আমি না বললেন বাবা আগামী কালকে তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব, তোমার বাবার কবরটা তোমাকে দেখাইয়া দেব। পরের দিন দাসী সাথে নিয়ে আব্দুল্লাহর কবর দেখাবার জন্যে হাল আমিনা যখন এসেছেন বিশ্ব নবীকে দেখায় দিলেন এই যে তোমার বাবার কবর। আমার নবী কবরের মধ্যে শুয়া পড়লেন কবরের উপরে, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন আব্বা, জীবনে কোনোদিন মন বলে আব্বা বলে ডাকতে পারি নাই, তুমি কোনোদিন আমার ডাকেও সাড়া দিলা না। এইভাবে যখন কান্না করতে লাগলেন হঠাৎ করে তাকিয়ে দেখেন আমিনা মাটির মধ্যে পড়ে গেছেন। কাছে যাওয়ার পরে আমিনা বলছেন বাবা আমার দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গেছে, মনে হয় আমি বাঁচব না, আমি মরে যাব। কিছুক্ষণ হলো না মা ও ইন্তেকাল করলেন। বোঝাতে চাইলাম বিশ্বনবী আমার মায়ের লাশ জড়ায় কান্না করে ডাক দিয়ে বলছেন মা, বাবার কবর দেখতে এসে আজকে আমি আমার মাকেও হারিয়ে ফেললাম। সংক্ষেপ কত এক পর্যায়ে নবীজিকে নিয়ে আনা হলো মক্কায়, চলতে লাগলো, এইভাবে দিন চলতে লাগলো, নবীজি বড় হতে লাগলেন। এবার নবীজির বাবা নাই, বিশ্বনবীর মা নাই, দাদার কাছে বড় হতে লাগলেন। কিছুদিন পরে দাদা ইন্তেকাল করলেন, নবীজি এবার চাচার কাছে বড় হতে লাগলেন, হযরতে আবুল তালেবের কাছে বিশ্বনবী বড় হতে লাগলেন। এমন করতে 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 নবীজির চরিত্রের কথা গোটা মক্কায় ছড়িয়ে পড়ল, আমার নবীজি কেমন, তার আদর্শ কেমন, এখন পর্যন্ত নবুয়ত লাভ করেন নাই, দিনের দাওয়াত দিলেন না, কাফেরদের কাছে তার সম্মানের কোনো কমতি নাই। কিন্তু ওই সময় নবীজি নবুয়ত লাভ করার আগে হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর ধ্যান করতেন, সৃষ্টিকর্তার ধ্যান করতেন, এক আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। হেরা গুহায় ধ্যান করতেন, আল্লাহর পরের আয়াতে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া আদ্বানা আনকা ওয়াজরাক, বন্ধু তোমার বুকের মধ্যে ব্যথা ছিল, এই ব্যথাটাকে, এই চাপটাকে, কষ্টটাকে কি আমি দূর করে দেই নাই? যে ব্যথার কারণে তুমি কষ্ট পেতাম। ব্যথার তিনটা ব্যাখ্যা একটা বলি, বিশ্বনবী বড় হতে লাগলেন, ব্যথার ব্যাখ্যা হলো আল্লাহ বুঝাতে চান বন্ধুরে, তোমাকে আমি নবুয়ত দিব, তোমাকে দিন দিব, তোমার কাছে কোরআন দিব, কোরআনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা না থাকলে দিনের দাওয়াত দেওয়া যাবে না। এই জন্য কোনো নবীকে আল্লাহ নরমাল কোনো ফ্যামিলিতে দেন নাই, বংশওয়ালা পরিবারে সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন বন্ধুরে, তুমি যখন কালিমার দাওয়াত দিবা পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, আর দিনের দাওয়াত দিতে গেলে টাকাও লাগবে। না লাগবে না, টাকা লাগে না, টাকাও লাগবে, তুমি কোথায় দিনের দাওয়াত দিবা, কেমনি দিবাই জন্যে আমি আল্লাহ। মক্কার সব থেকে শিল্পপতি একজন সুন্দরী রমণী নারী, তার নাম খাদিজাতুল কুবরা। ওই মেয়েটার অন্তর তোমার দিকে দুর্বল করে দিলাম, তার ভিতরে তোমার ভালোবাসা তৈরি করে দিলাম। ইবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان چڑے پڑن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع عسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার মুসলমান বন্ধুগণ, যারা বসতে পেরেছেন সকলে মিলে প্রাণ উজাড় করে আওয়াজ করে বলেন তো এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না, শুধু আপনাদের ভালোবাসা এসেছি। এই পার্শ্বে কি বসা যাবে না? এটা কি রোহিঙ্গাদের জন্য নাকি? এই পাশে খালি কেন? যারা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা ভরে দেন। আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আপনার এদিক ভরে গেলে প্যান্ডেল ঠিক হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসেন, আমার কথা কি শোনা যায়? সবাই বলেন, সবাই আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম। আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া ঐতিহ্যবাহী মঙ্গলহাটা হিফজুল কোরআন নোরানি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 2021-এর 13তম বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্য জীবনে জাতির কাণ্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে
আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই তাফসীর একত্রিত করেছেন এমন এক সময়ে যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই কথা বুঝেন আপনারা আমার ঠিক না যেই সময়ে আমরা বসতে পেরেছি গোটা দুনিয়ায় যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে বসনিয়া চেসনিয়া সোমালিয়া সুদান আফগানিস্তান আরাকান প্যালেস্টাইন পাকিস্তান বাংলাদেশ বার্মা ভারত সিরিয়া কাশ্মীর একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না কথা বলেন গোটা দুনিয়া যখন বিষাক্ত গোটা পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানকে সুকৌশলে সরিয়ে ফেলবার যখন ষড়যন্ত্র চলছে এই সময়ে বাংলাদেশে দুটি গ্রুপ সরাসরি ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে একটা গ্রুপ হচ্ছে সুশীল সমাজ নামদারি প্রগতিশীল নাস্তিক্যবাদকে সমর্থন যারা করে এই সমস্ত কুলাঙ্গার আর একটা গ্রুপ হচ্ছে আশিক রাসূল নাম দিয়ে শুধুমাত্র কেবলমাত্র খানকায় বসে মুরিদের কুরমা পোলাও আর জিলাপি নিয়ে ব্যস্ত সমাজ এবং রাষ্ট্র থেকে দিন মুছে যায় যেই পীর পাবলিকের উপকারের জন্য কাজ করতে পারে না আর আশিক রাসূল হতে পারে না দুই গ্রুপে যখন সমাজকে বিষাক্ত করে দিয়েছে এই সময় আজকের এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি এই জন্য আবারও দিল খুলে শুকর গুজার হচ্ছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ খুব লম্বা কথা বলবো না আমি কোরআনে কারিমের 30 নম্বর পারা 94 নম্বর সোরা সোরা আল ইনশিরাহ পড়েছি যে সোরা মক্কায় অবতীর্ণ হয়েছে সোরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা আমি খুব সংক্ষেপে কিছু আলোচনা করব এই সোরার উপলক্ষ করে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা বলছি আমি এজন্যে আপনারা যদি আমার কথা না বুঝেন আপনাদের অনুমতি আছে আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে আপনাদের যে কোনো প্রশ্ন মনের ক্ষোভ মনের ব্যথা আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করার অনুমতি আছে কথা বুঝতে পেরেছেন প্রশ্ন সরাসরি করতে পারবেন পিন্ডালে দাঁড়িয়ে কিন্তু কথা বলাকালীন সময়ে আজকালকে যা প্রোগ্রামগুলো চলে স্টেজে উঠে বক্তাকে থামাইয়া দেওয়া গালি দেওয়া পিটাওয়ার হুমকি দেওয়া এগুলো চলবে না আপনি যে কোনো দল করুন ওটা আপনার পার্সোনালিটি আপনার পার্সোনাল ব্যাপার আপনার নেতা থাকতে পারে আপনার নেতা তো গম চুর চাউল চুর কালবাডের টাকা চুর হতে পারে যাই করেন সেটা আপনার একান্ত ব্যাপার আমি কোরআনের কথা বলবো সেটা আপনার বিরুদ্ধে গেল কি না এটা আমার দেখবার সময় নাই কারণ আমি আপনাদের কাউকে চিনি না না চিনি আমি শুধুমাত্র কেবলমাত্র যে সরা তেলাওয়াত করেছি এর ভিত্তিতে আলোচনা করব যারা বাধা দিবেন মনে করব আলোচনাটা আপনার বিরুদ্ধে যাইতেছে কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর অর্থ হলো আল্লাহই আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সুতরাং
আজকাল কি বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া হয়, কেউ তো ঘাড় মটকায়া দিবে, কেউ হাত ভেঙে দিবে, কেউ বুড়িগঙ্গায় ফেলে দিবে, কেউ পাকিস্তানে পাঠাইয়া দিবে, মনে হচ্ছে আমরা এদেশে ভেসে ভেসে আসছি। কথা বলেন না কেন? মনে রাখবেন আমরা এই দেশে ভেসে আসি নাই, মুসলমানদের এই দেশের ইতিহাস হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। এই দেশের মাটিতে বসে যারা আমার নবীকে গালি দিবে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশে বসে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা মাদ্রাসা মসজিদে বোমা খুঁজবে, বাংলাদেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের জিব্বা টান দিয়ে কেটে ফেলা হবে, জিব্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন কথাগুলা। আজকে যারা তাফসীরে বাধা দেন, ওলামায়ে কেরামদেরকে আঘাত করেন, হাত ভেঙে দিবেন, গাড়ি পুড়িয়ে দিবেন, মেরে ফেলবেন, হুমকি দেন, মনে রাখবেন সন্ত্রাসী আর বদমাইশি বন্ধ করেন। এই সমাজে নমরুদ ছিল, নমরুদ থাকতে পারে নাই। এই সমাজে ফেরাউন ছিল, ফেরাউন থাকতে পারে নাই। এই সমাজে আবু জাহাল ছিল, আবু জাহাল থাকতে পারে নাই। অনেকের ক্ষমতা ছিল, কারো ক্ষমতা থাকে নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে জুতা পেটা করে সমাজ থেকে উঠে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম একটা স্বচ্ছ সার্বজনীন ধর্মের নাম, এটাকে বলা হয় আদ্দিন। দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র কেবলমাত্র কোন ধর্মের নাম নয়, ইসলাম গোটা সমাজের গোটা সৃষ্টির কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। আমার কথাগুলো বুঝবেন। আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের রব, গোটা সৃষ্টির রব একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন, রাসূলে পাককে বলেছেন, কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, আল্লাহ হচ্ছেন সকলের রব, কোরআন হচ্ছে সকলের হিদায়ত। কথা বলেন, সকলের হিন্দুদের হিদায়ত, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের হিদায়ত কোরআনে আছে না নাই? নাস্তিকদের হিদায়ত কোরআনে আছে না নাই? আর রাসূলে পাককে আল্লাহ বলছেন আপনি হলেন রাহমাতাল্লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রাহমাত কান, সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে কথা বলে বলে সামনের দিকে যাব। আজকে সমাজে দিন নাই, আপনারা যতই বলেন আজকের এই প্রোগ্রাম হচ্ছে, এগুলো হাজার বছর থেকে এভাবে চলছে, কিন্তু আমি যদি আপনাদের এই প্রোগ্রামে 1 লক্ষ বৎসর বেঁচে থাকি পৃথিবীতে, আর 1 লক্ষ বৎসর আপনাদের এই প্রোগ্রামে আসি, এসে যদি আপনাদেরকে বলি আকিমিস সালা ওয়াতুজ জাকা, আপনারা সালাত কায়েম করেন, জাকাত দেন, সুদ খাইয়েন না, আমার কথা যদি কেউ না শুনে আমার কিছু করার আছে? কিন্তু আমি আপনাদের নড়াইলে লোহা গড়ায় 1 লক্ষ বৎসর ওয়াজ না করে, আমি যদি কোরআনকে, এই কোরআনকে বুকে ধারণ করে বাংলাদেশের সংসদে যেতে পারি, আর ওখানে ফ্লোর নিয়ে 1 মিনিট যদি বক্তৃতা করি, এই বক্তৃতা করি যে আগামী কালকের থেকে সকলে ফজরের সালাত বা জামাত আদায় করা লাগবে, এটা যদি আইন হয়ে যায়, আর যদি টেলিভিশনে ঘোষণা করা হয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে বলা হচ্ছে আগামীকালকে ফজরের সালাতে সবাইকে আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে আদায় করা লাগবে, যদি আপনি না পড়েন তাহলে 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা,
তাহলে দেখবেন ফজরের সালাতে মুসলমানরা যাওয়ার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরাই লাইন ধরবে কথা বলেন না কেন তাহলে বোঝা গেল হাজার বছর এই মাঠে ওয়াজ করার চাইতে এক মিনিট ওই জায়গায় ওয়াজ করা উত্তম এজন্য আমাদেরকে বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে যুবকদেরকে বলছি ইসলামী আন্দোলনের কর্মী হওয়া লাগবে দিন বিজয়ের স্পৃহা দিন বিজয়ের আগ্রহ নিয়ে তোমাকে সংসদ পর্যন্ত যাওয়া লাগবে মনে রাখবা শুধু যারা মাদ্রাসায় বসে আছেন ডোন্ট মাইন্ড আমার কথা রাগ করবেন না আমি এসছি তো আমি চলে যাব কথাগুলো বুঝাবার জন্য এসছি যারা শুধুমাত্র কেবল মাত্র মাদ্রাসা নিয়ে ব্যস্ত কিয়ামতের দিন জবাব দিবেন যারা শুধুমাত্র কেবল মাত্র মসজিদ নিয়ে ব্যস্ত কিয়ামতের দিন জবাব দিবেন যারা শুধুমাত্র কেবল মাত্র খানকা নিয়ে ব্যস্ত কিয়ামতের দিন জবাব দিবেন কেন বললাম রাসূল মসজিদের ইমাম ছিলেন না ছিলেন না রাসূল মসজিদের খতিব ছিলেন না ছিলেন না রাসূল মাদ্রাসার শিক্ষক ছিলেন না ছিলেন না যেই নবী ইমাম যেই নবী খতিব যেই নবী মাদ্রাসার শিক্ষক ছিলেন এই নবী প্রয়োজনে জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন এই নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তো আপনি শুধু খতম খুঁজেন কেন আজকে সমাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ এর মধ্যে একটা সর্ববৃহৎ কারণ হচ্ছে মসজিদ আছে কিন্তু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব জুমাবারে সত্য কথা বলেন না এটা মনে মিথ্যা বলছি সত্য কথা বলেন না কারণ বললে বললে চাকরি কথা বলেন চাকরি থাকবে থাকবে বাংলাদেশের ম্যাক্সিমাম ইমাম এবং খতিব জুমার মিম্বরে সত্য কথা বলেন না বললে চাকরি থাকবে না এর আরেকটা বড় কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর ক্যাশিয়ার ঘোষকর আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ ঠিক কিনা বলে সমাজ তো নষ্ট করেছি আমি আর আপনি কথা বলা যাবে না শুনেন আজ সমাজ নষ্ট ইসলাম প্রচার করা হবে সমাজে দিন প্রচার হবে মসজিদ থেকে আপনারা গিয়ে দেখেন আপনাদের এলাকায় মসজিদের অভাব নাই কিন্তু এখন গিয়ে দেখেন আপনাদের মসজিদের গেট তালা দেওয়া কথা বলেন না কেন তা মসজিদ তালা দেওয়া থাকবে কেন কেন তালা দিয়েছেন কে হুজুর চুরি হয়ে যায় তাহলে মসজিদ কি গুদামঘর মসজিদ তালা দিয়ে চুর বন্ধ করার দরকার নাই চুর যেই জায়গা থেকে আবিষ্কার হয় এই জায়গা বন্ধ করে দেওয়া দরকার আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা কথাগুলো পরিষ্কার আপনারা সকলে বলেন এই জমিনটা কার আল্লাহ আওয়াজ করে বলা লাগবে জমিন কার আল্লাহ এই জমিনে হুকুম চলবে কার আল্লাহ আর কারো হুকুম আমরা মানতে চাই আজকের পর থেকে আপনাদের এলাকায় বা যে কোনো জায়গায় কেউ যদি প্রোগ্রাম বন্ধ করতে আসে ওয়াজা এসে বাধা দেয় ওয়াজ বন্ধ করেন তাফসির চলা যাবে না যেই বাধা দিবে তাকে দুলাই দেওয়া দরকার বন্ধ করার জিনিস পান না বন্ধ করার জিনিস পান না আপনারা আইসা বন্ধ করেন তাফসির বন্ধ করার জিনিস যদি পান না আগামীকালকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিবসকে বন্ধ করে দেন বন্ধ যদি করতে হয় বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ করে দেন বন্ধ করার জিনিস পান না বন্ধ যদি করতে হয় সহশিক্ষার নামে যুবক যুবতীদের প্রেমের আড্ডা খানাগুলো বন্ধ করে দেন আপনারা বন্ধ করার জিনিস পান না কোন তাফসির বন্ধ করে দেন এজন্য আমাকে আপনাকে দিন বোঝা লাগবে আপনাদেরকে একটা কথা বলে আলোচনা সংক্ষেপ করব কথা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান আমার কোনো আপত্তি নাই আপনাদের বাচ্চাদেরকে হাফেজ বানান আমার কোনো আপত্তি নাই
আপনাদের বাচ্চাদেরকে শেখুল হাদিস বানান আমার কোনো আপত্তি নাই, আপনাদের বাচ্চাদেরকে মুফতি বানান, খতিব বানান, মুফাসসির বানান আমার কোনো আপত্তি নাই, কিন্তু পায়ে ধরে বলে যাচ্ছি কথাগুলা কানে রেকর্ড করেন, পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ মুফতি শেখুল হাদিস মুফাসসির ওগুলা বানানোর পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আপনাদের ছেলেদেরকে মাস্টার্স করান, আপনাদের ছেলেদেরকে ট্রিপল এমএ করান, আপনাদের ছেলেদেরকে পিএইচডি করান, এমফিল করান, বিসিএস ক্যাডার বানান, আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে মুফতি, ও যদি বিসিএস ক্যাডার হয়ে আপনার জেলার এসপি হয়ে যায়, ডিআইসি হয়ে যায়, এডিশনাল ডিআইসি হয়ে যায়, আইজিপি হয়ে যায়, আর যাই করুক আপনার ছেলে নড়াইলে তাফসীর বন্ধ করবে না। বুঝেন না তো কথা? এই জন্য আমি চিন্তা করি আগামী 50 বছর পরে জানি না এই সমাজের কি হবে। এই জন্য সবাইকে বলছি আমি এমন একটা প্রতিষ্ঠান চাই, আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, আমি চাই একমুখী একটা শিক্ষা ব্যবস্থা, আমি চাই যারা মাদ্রাসায় পড়ে ওদের ভিতরে যেন স্বপ্ন থাকে আমি মাদ্রাসায় পড়িয়ে আমি এসপি হতে পারবো, আমি মাদ্রাসায় পড়ে আমি এডিশনাল ডিআইজি হতে পারবো, আমি মাদ্রাসায় পড়ে আমি সাব রেজিস্ট্রার হতে পারবো, আমি মাদ্রাসায় পড়ে আমি ম্যাজিস্ট্রেট হতে পারবো, সচিব হতে পারবো, আমি মাদ্রাসায় পড়ে রাষ্ট্রপতি হতে পারবো। আর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হয় তাদের মাথায় যেন এই চিন্তা থাকে আমি কলেজে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, যেখানে পড়ি না কেন আমি ওগুলাতে পড়েও বড় আলেম হতে পারবো। আমি এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সংসদে প্রেসিডেন্ট থাকবেন, রাষ্ট্রের প্রয়োজন বোধে তিনি বাইতুল মোকাররমের খতিব হবেন, তিনি জাতীয় মসজিদ জাতীয় ঈদগাহে ঈদগাহের জামাত পড়াবেন, তিনি আমাদের জন্য নীতি নির্ধারণ করে মুফতি বোর্ডের প্রধান হবেন, আমরা এমন ওসি চাই প্রত্যেকটা থানায় যে ওসি তিনি জনগণের সেবা দেওয়ার পাশাপাশি আজান হলে তার সাথের সকল সাথীদেরকে নিয়ে জামাতের ইমামতি করতে পারেন, আমরা এমন একজন সাব রেজিস্ট্রার অফিসার চাই, আমরা এমন একজন ইউএনও চাই, এমন একজন টিউনও চাই যিনি উপজেলা জেলা ডিসি কাজ করার পাশাপাশি উনি যেন ইমামতি করতে পারেন, জাতিকে ফতোয়া দিতে পারেন। এই জন্যে আল্লাহ বলেছেন কোরআন মসজিদে নয়, কোরআন কেনা লাগবে রাষ্ট্রে, কোথায় কোথায় রাষ্ট্রে, কষ্ট পাচ্ছেন আমার কোথায়? সমাজ আজকে বিষাক্ত, আজকে রাসূলে পাককে গালি দেওয়া হয়, আমার কথা পরিষ্কার, আপনারা যে কোনো দল করেন আমার কোনো আপত্তি নাই, যা যা ভাল লাগে করে ওটা আপনাদের একান্ত ব্যাপার, এখানে সকল ধরনের লোক থাকতে পারেন, কিন্তু বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? সবাই বলেন কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? কারো পরিবারের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? সাইবার ক্রাইমে মামলা হয়, ডিজিটাল আইনে মামলা হয়, আপনাদের অন্তরে আপনাদের স্বামীর মহব্বত আছে, আপনাদের পরিবারের মহব্বত আছে, আপনাদের বাবার মহব্বত আছে, আপনাদের নেতা নেত্রীর মহব্বত আছে, আপনাদের অন্তরে যত মহব্বত আছে তার চাইতে কোটি গুণ মহব্বত আমাদের কলিজায় আমাদের বিশ্ব নবীর। সুতরাং এই বাংলাদেশে পরিষ্কার করে বলে দিচ্ছে মুসলমানেরা, কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে, তার বিরুদ্ধে 16 কোটি মুসলমানের প্রাণের দাবি, বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি, আমরা মুসলিম। সুতরাং মনে রাখবেন এদেশের মুসলমানেরা মরে যায় নাই না, মরে গিয়েছে, মরে গিয়েছে,
মরে যায় নাই আসুন সামনের দিকে যাই সমাজকে বিষাক্ত করা যাবে না আমি যুবকদেরকে মোটিভেট করব যুবক আমিও তোমাদের মতো যুবক আসুন একসাথে যাই না মসজিদে পড়ি না সালাত আল্লাহর সঙ্গে ফিস ফিস করে কিছু কথা বলবো গোপনে আসুন মাজার মুআউযের মতো যাই না জিহাদের ময়দানে আমরা করি না প্রতিবাদ যাই না ইসলামী আন্দোলন করে সমাজে দিন প্রচার করি প্রতিষ্ঠা করি দিনের দাওয়াত দিলে বাধা আসবে তোমাকে গালি দেওয়া হবে তোমাকে পিটানো হবে তোমার কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হবে দমে থাকলে হবে না মুসলমানরা দমে যাওয়ার জিনিস নয় মুসলমান তো জাতির নাম যারা আরব থেকে সাফ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 60,000 মুসলমান সাগরের উপর দিয়া গুড়া দৌড়ে আফ্রিকা ভূখণ্ডে ইসলামের বিজয় অর্জন করেছে ঠিক কিনা বলেন আসুন আমরা সামনের দিকে যাই যে সরা পড়েছি একবারই সংক্ষেপ করে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ বলছেন সরার শুরুতে আলাম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে দেইনি আমি কি তোমার সিনাকে প্রশস্ত করে দেইনি আমি কি তোমার মনকে বড় করে দেইনি আমি কি তোমার দিলকে ঠান্ডা করে দেইনি আমি কি আমার পরে সবথেকে বড় দিলের মালিক তোমাকে বানাইনি কে বলছেন কে বলছেন আমার নবীকে বলছেন প্রথম এরপরে বলছেন ওয়াদানা আনকা উজরাক আপনার দিলের ব্যথাকে কি আমি দূর করে দেইনি আল্লাযি আনকাদা যাহরাক যেই দিলের ব্যথা ছিল অনেক বেশি যে ব্যথার কারণে আপনি কষ্ট পেতেন আমি কি আপনার দিলের কষ্টকে দূর করে দেইনি এরপরে বলছেন ওয়া রাফায়না আলাইকা যিকরাক আমি কি তোমার সম্মানকে বাড়িয়ে দেইনি এরপরে বলছেন ফাইন্না মাল উসরি ইউসরা সকল কষ্টের পরে সুখ আছে না নাই ফাইন্না মাল উসরি ইউসরা এরপরে বলছেন ফাইদা ফারাগত ফানসাব বন্ধু আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন দ্বীনের দাওয়াত আপনি যখন দ্বীনের দাওয়াত দিয়ে ফ্রি হবেন ফানসাব কাজ করেন কি করেন কাজ করেন ওয়াইলা রব্বিকা ফারগাব আপনাকে মনে রাখা লাগবে আল্লাহর কাছে ফিরে আসা লাগবে কথা বুঝতে পেরেছেন এতটুকুন হচ্ছে অনুবাদ আমার বন্ধুগণ সুতরাং যেই নবী সম্পর্কে আল্লাহ এতগুলা কথা বলছেন আমরা এই নবীকে ভালোবাসবো কি বাসবো না বাসিনি